অনেক সময় চোখ টেরা হয়ে যায় অনেকের, হয়তো আগে ভালো ছিল, খুবই জি ভালো জি জি দেখতো, হঠাৎ করে তার চোখ হয়তো একটু টেরা হয়ে গেছে, দেখতে পারছে না। তো স্যার, এমত অবস্থায় আসলে করণীয় কি, এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব কিনা? জি আচ্ছা, এখানে দুটা প্রশ্ন, একটা বলছেন যে হঠাৎ করে হওয়া, জি কিন্তু স্যার, এটা হঠাৎ করে সাধারণত এক অন্য কারণে হতে পারে, তার সিস্টেমিক কোনো ডিজিজের কারণে। যেমন আমাদের চোখের যে নার্ভ আছে, ব্রেইনের যে নার্ভগুলো আছে, সেই নার্ভগুলো কোনো, যেগুলো আমাদের চোখের মধ্যেও সেই নার্ভ সাপ্লাই দিয়েছে, কোনো কারণে যদি সেই নার্ভ ড্যামেজ হয়ে যায়, সেখানে কিন্তু এই চোখ টেরা হতে পারে। দেখা যায় যে চোখ জি এক স্যার, সাইডে নিয়ে যেতে পারতেছে না, আমাদের দেখা যায় যে তার ল্যাটারাল রেকটাস নার্ভ পলসি হচ্ছে, বা থার্ড নার্ভ পলসি হচ্ছে, না যে নার্ভগুলোর মাধ্যমে সাপ্লাই দিচ্ছে চোখে, এগুলো যদি ড্যামেজ হয় সেটা কিন্তু পরবর্তী হঠাৎ করে হতে পারে। কিন্তু বিশেষ করে মূলত যে চোখ টেরা চোখ নিয়ে আসে, বাচ্চাদেরকে বড় হয়ে নিয়ে আসে বা বাচ্চা অবস্থায় আসে, অনেকে বলে যে লক্ষ্মী টেরা লক্ষ্মী টেরা, জি স্যার, বলে চিকিৎসা করে নেই, ছোটবেলায় কিন্তু তার চোখ বাঁকা ছিল, কিন্তু যখন বয়স বড় হয়ে গেছে, বন্ধু বান্ধবরা বলে এই তুই তো টেরা চোখ, তাকে বিভিন্নভাবে ইনসাল্ট করে। আবার মেয়েদের ক্ষেত্রে বিয়ে দেওয়ার সময় দেখা যায় যে চোখ তখন বাঁকা, বিয়ে হচ্ছে না, তখন কিন্তু আমাদের কাছে আসে। তো আর্লি স্টেজে যখন বাচ্চা ছোট থাকে, তখনই যদি ধরা পড়ে যে তার চোখ একটু বাঁকা, তখনই তার চিকিৎসা করা দরকার। আমরা সাধারণত বলি যে 5-6 বছরেই তার চোখের অপারেশন করে ফেলানো, কিন্তু প্রাথমিক চিকিৎসা হচ্ছে তাকে চশমা দিয়ে তার এই চিকিৎসা করা। আর্লি স্টেজে যদি আমরা চশমা দিয়ে চিকিৎসা করি, অনেকাংশে কিন্তু এটা ঠিক হয়ে যায়, কিন্তু আর যেটুকু হয় না থাকে, সেটা কিন্তু পরে আমরা সার্জারিতে, যদি এখানে আমরা চশমা দেই, চোখের কিছু ব্যায়াম দেই, লাস্ট স্টেজে এসে আমরা তখন তাদেরকে এটাকে অপারেশন করতে বলি, সেটাও 5-6 বছরের মধ্যে করলেই ভালো। কিন্তু যত দেরিতে আমরা করব, তখন কিন্তু আর দৃষ্টিটা আমরা তাকে দিতে পারবো না ভালো। আর ছোটবেলায় করলে কিন্তু অনেকাংশে এর সাথে চোখও সোজা হবে, দৃষ্টিটাও আসবে। আর বড় হওয়ার পর তখন আমরা এটা বলি কসমেটিক পারপাসে, যেটা বললাম যে লক্ষ্মী টেরা, সে আসছে এখন তার কারেকশন দরকার, বিয়ে শাদী হচ্ছে না, তখন কিন্তু আমরা তাকে অপারেশন করে এই সোজা করে দিই, চোখ কিন্তু সোজাই হয়ে যায়। তবে পার্থক্যটা হচ্ছে ছোটবেলায় করলে তার দৃষ্টিটাও আসবে, প্লাস চোখও সোজা থাকবে, কিন্তু পরবর্তীতে যেটা করি শুধু আমরা এটা কসমেটিক পারপাসে তার, কিন্তু চিকিৎসা আছে, বাঁকা চোখ বলা যায় নিয়ার নর্মাল হয়ে জি যায়। স্যার। স্যার, গ্রাম অঞ্চলে আমরা দেখেছি যে অনেক সময় এটাকে লক্ষ্মী টেরা বলে এবং জি অনেকে সৌভাগ্যের প্রতীক মনে করে, জি এই সৌভাগ্যের প্রতীক মনে করে চিকিৎসা করাতে চায় না, যেমন চায় উন্নতি হবে, অনেক সম্পদ হবে, এরকম মনে করে থাকে। জি আসলে এ ধরনের কুসংস্কার প্রচলিত আছে।